हे तोरु चुबाके राम हे अमर पंथु राम हे अमर मुरब्बियानी राम सुन रखे दिन बाबा जन रखे दानम विश्व नबीर आखलाक चरित्रटाके भालो करे आंकड़े धरन রাসূলের সুন্নতটাকে ভালো করে মানন রাসূলের তরিকাটা ভালো করে মানন মুখে বলছে নবী ভালোবাসি নবীর জন্য সব কিছু করতে পারি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ভাই আমার ঈদে মিলাদুন্নবীর জন্য জীবন দিতে পারি ঈদে মিলাদুন্নবীর জন্য চাঁদা তুলে তুলে জানকে কয়লা করে দিতে পারি ঈদে মিলাদুন্নবীর জন্য অনেক পরিশ্রম করতে পারি ঈদে মিলাদুন্নবীর মিছিলে ভাই আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করে আওয়াজ দিতে পারি কত পরিশ্রম ভাই ভালো করে তাকিয়ে দেখা যায় হাই রে হাই সারা বছর মসজিদে ও যায় নাই জুম্মার দিনে নামাজেও পর্যন্ত মাঝে মাঝে ছেড়ে দেয় নাই আর আজকে ঈদে মিলাদুন্নবীর জন্য বলছে ইয়া রাসূলুল্লাহ তোমার জন্য জীবন দিতে পারি নবী বলছেন ওরে বান্দা রে ওরে আমার উম্মত নে মুখে ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিলে হবে না আমাকে ভালোবাসলে আমার সুন্নতকে ভালোবাসতে হবে মুসলমান আছে না নাই সারাক্ষণ মোবাইল ধরে শুধু গুলি করেই যাচ্ছে গুলি আর বন্ধ হচ্ছে না ধিটি 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 চালিয়ে যাচ্ছে কত ফায়ার করবি রে ভাই হ্যাঁ কত ফায়ার করবি দেখিস বাবু এই ডুপ্লিকেট ফায়ার করতে করতে অরিজিনাল ফায়ার করে মানুষ মেরে দিসনি জানো বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মাস্তারা গাছতলা পুকুরের পার নদীর ধার যেখানে দেখবেন সেদিকেই পাবেন পাবজি গেম আর ফ্রি ফায়ার খেলি বাপ মা সব পেরেশান কাজ কারবার লাটে উঠে যাচ্ছে পড়াশোনা সব বন্ধ করে দিয়ে গেম খেলে খেলে শেষ আমি এর আগেও বলেছিলাম এই অনলাইন গেম গুলো খেলে হারাম যারা খেলে তারা সব শয়তানের ভাই আমি মুসলমানদের বিশেষ করে বলছি কারণ ইসলামিক আমার চেতনা থেকে বলছি কোরআনের আদর্শ থেকে বলছি যারা অনলাইন গেম গুলোতে সর্বদাই মত্ত থাকে এরা হলো শয়তানের ভাই রাগ করবেন না আমার কথায় রাগ যদি করতে হয় তাহলে কোরআনের উপর করতে হবে আমার উপর করে লাভ নাই কুরআন কি বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই অনলাইন গেম গুলো যারা সারা দিন রাত ধরে খেলছে অপচয় তারা এমবি খরচা করছে নেটওয়ার্ক বা ইন্টারনেট খরচা করছে পয়সা খরচা করছে সময় খরচা করছে অপচয় বুদ্ধি খরচা করছে সব কিছুকে অপচয় নষ্ট করছে কুরআনের আদেশ অনুযায়ী অপচয় খরচা শয়তানের ভাই মুসলমানের ছেলে পকেটে যাদের মোবাইলে এই সমস্ত অনলাইন গেম গুলো আছে ডিলিট করো তাড়াতাড়ি আর না হলে শয়তানের ভাই হয়ে যাও দুটোর মধ্যে একটা তুমি শয়তানের ভাই হলে আমার কিছু যায় আসে না আমার ডিউটি তোমাকে বলে দেওয়া তুমি মানবে কি না মানবে সেটা তোমার ব্যাপার আমি ঘাড় ধরে কাউকে মানাতে পারবো না আমার নানা ছোট হুজুর কাউকে ঘাড় ধরে মানাননি আমার দাদু পীরনগর হুজুর পীরকেলা কাউকে ঘাড় ধরে মানাননি আমি আপনাদের ভাই মুহিবুল্লাহ হুসাইনি কাউকে ঘাড় ধরে মানাতে পারবো না আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে দিয়ে যাচ্ছি বাবাজি মানতে মন যায় মানবেন না মন যায় না মানবেন আল্লাহর কোরআন বলছে অপচয় খরচাকারী শয়তানের ভাই আমার কথা তো নয় কাজ কারবার করো ব্যবসা বাণিজ্য করো ছেলে পুলেদেরকে মানুষ করো আমাদের কওমের অবস্থা খুব খারাপ কওমটা শেষ হয়ে যাচ্ছে
মুসলমানের একটা পাড়াতে 50টা করে দল এটা ফুটপুরার মুসলমান ওটা তবলিগের মুসলমান ওটা বেরেলির মুসলমান ওটা লামাজহাবির মুসলমান ওটা আহলে হাদিসের মুসলমান ওটা সিপিএম এর মুসলমান ওটা তৃণমূলের মুসলমান ওটা কংগ্রেসের মুসলমান ওটা বিজেপির মুসলমান ওটা অমুকের মুসলমান ওটা তমুকের মুসলমান এই করে করে একটা গ্রামে যদি 100টা মুসলমানদের ঘর হয় সেখানে 50টা দল ঢুকে গেছে ইসলামটাকে তোমরা ধ্বংস করি ছেড়ে দিচ্ছ কিন্তু ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ কার জোরে বলেন আল্লাহ আল্লাহ বারবার বলেছেন আমার দ্বীনের হেফাজত আমি করব কার দ্বারাই কার দ্বারাই কিছু ওয়ারাসাতুল আম্বিয়াদের দ্বারাই যারা সঠিক কথা বলবে আমার মতো অধম যে বলে যাচ্ছি আমার মতো অধম মানুষদের দ্বারাই সঠিক কথাটা আল্লাহ বলিয়ে নেবেন তোরা তো দলবাজি করিস না যা দল করিস করকে যা নিজের বুকে রাখ নিজের বুকে রাখ দাদা হুজুরকে ভালোবাসিস নিজের বুকে নিয়ে ভালোবাস আমার দাদা হুজুরকে আমি ভালোবাসি তা বলে আমি অন্য কাউকে কাফের বলবো না আমার দাদা হুজুর শেখায় নাই অন্য মুসলমানকে আমি ঘৃণা করব না অন্য মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আমার দাদা হুজুর শেখায়নি এই তুই সিপিএম এর মুসলমান কংগ্রেস তৃণমূলের মুসলমান যা করবি ভোটের সময় গিয়ে ভোট বাক্সে করবি পাড়ায় বসে বসে মস্তানি করবি মারপিট করবি দাঙ্গা করবি এটা করিসনি আমার দাদা হুজুর শেখায়নি আমার নবী বলেছেন মুসলমান মুসলমানের ভাই মানবি না বুঝবি ক্যান্সার দিয়ে দেবে আল্লাহ হার্ট অ্যাটাক করে যাবে বড় বড় রোগ দেবে কবরে গেলি ভাই আমার বিষধর সর্প বিরাট সর্পের কথা নবী বলেছেন সেই সর্প চলে আসবে মানবি না আমার তো দাদুর কথা বলছি না এটা আমার নানার কথা বলছি না নিজের কথা বলছি না কোরআন আর হাদিসের কথা বল মেনে নে বাবাজি আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার বাপজিরা আমার রাগ করবেন না মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয় কয় ঘন্টা পর থেকে 6 ঘন্টা পর হে তরুণ যুবকেরা মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয় কবরে যখন দেওয়া হবে মাত্র 24 ঘন্টা যেতে না যেতে পায়ুদার দিয়ে শরীরের সমস্ত পোকাগুলো বাইরে বেরিয়ে আসে কারণ সে আর অক্সিজেন পাচ্ছে না সে পোকাগুলো বাইরে বেরিয়ে চলে এলো ওই পোকা আপনার শরীরে এবার চড়ে বেড়ায় আশেপাশে থেকে অনেক পোকাদের আমন্ত্রণ সে জানায় মাত্র 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে সারা শরীরের পোকাগুলো বাইরে বেরিয়ে আসে 3 দিনের মাথায় নাকটা ফেটে যাবে 6 দিনের মাথায় নখ গুলো খুলে যাবে 9 দিনের মাথায় চুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে 17 দিনের মাথায় পেটটা দম করে ফেটে যাবে মাত্র দু ভাই আমার দু মাস যেতে না যেতে 60 ডেজ 60 দিন যেতে না যেতে শরীরের গোস্তগুলো পোকাতে খেয়ে ফাঁকা করে দেবে আজ মরে গেলে মাত্র 3 দিন মধ্যে তোমার সারা শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে 3 দিনের মধ্যে আজ মরে গেলে লাপালাপি কিসের করছ ক্ষমতা কিসের মুখ আছে বলে যা ইচ্ছা তাই বলবে হে তরুণ যুবকেরা মাত্র 90 দিন যেতে না যেতেই শরীরের বিভিন্ন জয়েন্ট গুলো সব ফুলে যাবে মাত্র 1 বছর যেতে না যেতে হে তরুণ যুবকেরা হার হাড্ডি গুলো পোকাতে খেয়ে ফিনিশ করে দেবে অস্তিত্ব বলে কিছু থাকবে না যদি তুমি কিছু ভালো ভালো কাজ রেখে দিয়ে যাও যদি মাদ্রাসা করে দিয়ে যাও যদি মসজিদ করে দিয়ে যাও 10টা মানুষকে চাকরি দিয়ে দাও 10টা মানুষের উপকার করে যাও 10টা মানুষের বিপদের সময় পাশে দাঁড়াও 10টা মানুষের যদি ভালো করে যাও সৎকায় জারিয়ার সব তোমার কবরে কায়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে মরিলেও মরা নহে যদি লোকে ঘষে বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে মরিলেও মরা নহে যদি লোকে ঘষে বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে
মরিলেও মরা নয় যদি লোকের সুনাম করে বেঁচে থেকে কি লাভ যদি লোকে দুর্নাম করে যখন জনম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে যখন জনম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে তোমার জন্য লোকেরা চোখের পানি ফেলবে এ পজিশন তৈরি করতে পারছ না পারবে কি রকম ভাবে পারবে মুখটাকে মিষ্টি করে দাও অন্তরটাকে সফট করো নরম করো অন্তরটাকে হৃদয়টাকে সফট করে দাও নরম করে দাও করা নয় তোমার কথায় অন্যজন কষ্ট পাবে কেমন মাওলানা রে এমন যা যা খুশি যা মুখে আসছে বলছে বিরাট বদমাইশ মাওলানা হ্যাঁ কেমন মাওলানা রে যাকে যা খুশি বলছে অন্তরটাকে সফট করো সফট নরম নবীর দরবারে একটা বাচ্চা ছেলেও যেমন এসে ভয় পেত না ভালো করে বুঝবেন নবীর দরবারে একটা বাচ্চা ছেলেও যেমন এসে ভয় পেত না একজন বৃদ্ধা বৃদ্ধা মা সেও এসে নবীর দরবারে কমফর্টেবল অনুভব করত যে নবীর কাছে এসেছি যা খুশি জিজ্ঞাসা করা যায় যেভাবে খুশি বসা যায় যা খুশি নবীর কাছে বলা যায় কোনো ভয় নাই নবীর দরবারটা ভয় দরবার নয় নবীর দরবারটা হলো সফট দরবার শান্তির দরবার নবীর দরবারে সবাই এসে যেমন করে খুশি কথা বলতে পারে নবীকে দেখলে কারো ভয় লাগে না সে ভয় নবী তৈরি করেনি তারা মারেননি বকেননি করা করা কথা বলেননি আহা আমাদের আমরা অনুসরণ করব কার রাসূল জীবন যাপন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা সেই নবী আপনাকে আমাকে আদর্শ শিখালেন আখলাক শিখালেন চরিত্র শিখালেন সেই নবী আপনাকে আমাকে শিখিয়ে দিলেন ইন্তেকালের সময় নবী আমার ছেলের কথা বললেন না ইন্তেকালের সময় নবী আমার স্ত্রীর কথা বললেন না ইন্তেকালের সময় নবী আমার কারো কথা বললেন না ইন্তেকালের সময় নবী আমার দুটো কথা বলেছিলেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম হে আমার উম্মতের নামাজ 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 জোরে হবে না জোরে হবে না নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই তুমি তখনই চাও যদি পেতে ওই সমাধান আজ সিজদার লাইনে গিয়ে দাঁড়াও আবার সিজদাজে সব সমাধানের পাবে খবর সিজদাতে সব সমাধানের পাবে খবর নামাজে দাঁড়িয়ে যাও রাসূল আমার নামাজ বললেন ইন্তেকালের আগে আর বললেন তোমার অধীনস্থ মানুষ যারা কাজ কারবার করে তোমার সঙ্গে যারা কারিগরের কাজ করে তোমার বাড়িতে যারা চাকর বাকর খাটে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না এই দুটো কথা নবী বললেন নামাজ আর এদিকে বললেন তোমার অধীনস্থ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার ভাইরা আমার
সেই নবী সেই রাসূল আপনাকে আমাকে কি শিক্ষা দিলেন কি আখলাক দিলেন কি চরিত্র দিলেন মুসলমানের ছেলে আজকে হয়েছে বাপের বেটা মরবো একিরে ভয় কিরে হাটি মাটি মাটি ও হুজুরের কথা ঘোড়ার ডিম ছাড়তো 1 2 3 4 টাকার জন্য হব চোর 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড 9 10 টাকাই ব্রেন মাটি টাকা টাকা মাটি হয় দেখা দে নয় টাকা দে বাড়ি কথা আর বলছে ডায়মন্ড হাবড়া নাম কি বলছে ডায়মন্ড বাড়ি কোথায় ডায়মন্ড হাবড়ায় নাম কি বলছে ডায়মন্ড হাতে ধরেছে স্মার্টফোন কানে লাগিয়েছে হেডফোন গান শুনছে পাগল মন ফেরেশতা বলবে শুন কবরে এলে বুঝবি তখন রাগ করবেন না বাপ একটু বোঝার চেষ্টা করা যাক নবী আমার অনেক কষ্ট করেছেন রাসূলের সুন্নাত ছেড়ে দেবেন না রাসূলের তরিকা ছেড়ে দেবেন না আজকাল কার পোলা দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না আজকাল কার পোলা দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না লম্বা লম্বা আছে চোল কানেতে আছে দোল লাল লাল জুতো পায়ে চোখে কালো চশমা হেঁটে চলে বাঁকা বাঁকা পেছনে দেয় ঢাকা আজকালকার ছেলে দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না লাল লাল জুতো পায়ে চোখে কালো চশমা চুলগুলো চাচা চাচা পেছনে প্যান্ট ফাঁকা আজকালকার ছেলে দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না যত অশান্তি বেড়েছে এরা তিরঙ্গা তত বেশি চালাচ্ছে যেখানে বসে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যায় গাল হাঁ করতে বললে হাঁ করতে পারে না হুজুর যদি তকবীর দেয় না আল্লাহু আকবার আওয়াজ জোর দিয়ে বের করতে পারে না বড় করে মুড়ে মুড়ে ভাত নিয়ে মুখে ঢোকাতে পারে না একটু একটু করে খায় গালে দুধটা লাগামগুলো ভাই একসঙ্গে সেটে গেছে সব তিরঙ্গা গুটকা খেয়ে ঠোঁট জিভ দাঁত সব এক হয়ে গেছে চেনা যায় না কোনটা কি আমি মাঝে মাঝে ভাবি যে এদের বউ টেকে কি করে এদের বউ টেকে কি করে নজরানা দেওয়ার সময় আছে আলাইকুম নজরানা আর দু নম্বর এমন কথা বলবি গায়ে আমার ছিটকে এসে পড়ে যায় কি দিনকাল পড়লো হাই রে হাই নায়ক খাচ্ছে ওরাও খাচ্ছে আর মুসলমানের ছেলে সেই নায়কের ভক্ত হয়েছে কিছু ছেলে উদ্ভট এই মাথায় চুল রেখে দুদিকটা চেয়েছে ফাঁকা করে দিচ্ছে বুঝতে পারছো পেছনটা কিনাম কিনাম পারা উপরটা কিনাম কিনাম সেই সেই কাকাতুয়ার মাথায় ঝুটি বুঝতে পারছো তাতে আবার রং করে দিয়েছে তিন চার রকম কালার দেখে মনে হচ্ছে পাক্কা পকেট মার একদম পাক্কা পকেট মার দেখে মনে হয় সে নিজেকে ভাবছে অমুক নায়কের অনুকরণ করেছি অর্থাৎ আমাকে সে নায়ক লাগছে বুঝতে পারছো সে নিজেকে বুঝতে পারেনি মানুষ কি ভাবছে ভদ্রতা নম্রতা বিনয় আমাদের কাছ থেকে সরে চলে গেছে মানুষ এত হট হয়ে গেছে একটুতেই রাগ একটুতেই কড়া কড়া কথা আল্লাহর সঙ্গে আপনি বিয়াদবি করলেন মাফ চাইলেন আল্লাহ মাফ করতে পারে কিন্তু বান্দার হক নষ্ট করলে বান্দা মাফ না করলে যত বড়ই আল্লাহওয়ালা হয়ে যান আল্লাহ মাফ করবেন না অর্থাৎ নিজের মুখটাকে সফট করে নিন সফট নরম কর্কশ থাকবেন না এমন কথা বলবেন না মানুষের মনে ব্যথা লাগবে আল মুসলিমু মান সালেম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি বিশ্বনবী বলেন ওই ব্যক্তি মুসলমান নয় যার জবানের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় যার হাতের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় ওই ব্যক্তি মুসলমান নয় আমার নানাদের কথা নয় এটা বিশ্বনবীর কথা জোরে বলুন সুবহানাল্লাহ জবানটাকে নরম করে দিন
মনটাকে নরম করে দিন, ব্যবহারটাকে সুন্দর করে দিন, মানুষের মনে দাগ কাটুন যে হ্যাঁ বাবু একটা লোক আমাদের পাড়ায় আছে, জলা অন্তর ঠান্ডা করে দেয়, ঝগড়া মিটিয়ে দেয়, তাকে দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়, এজা যুজকির আল্লাহ, আমার রাসূল জানিয়ে দিয়েছেন যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, সেই হলো তোমাদের মধ্যে আল্লাহর ওলি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি বান্দা হলেই যে সমুদ্রের উপর দিয়ে ভাই আমার হাওয়ার সঙ্গে উড়ে চলে যাবে, গামছা বিছিয়ে দিল হেঁটে হেঁটে পানির উপর দিয়ে চলে গেল, তবেই সে ওলি তা নয়। ওলি হলো কে? ওটা হতেও পারে নাও পারে, কিন্তু ওলি বান্দা কে? যার আখলাক চরিত্রটা আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে মেলে, রাসূলের নির্দেশ অনুযায়ী মেলে, আল্লাহর হুকুম অনুযায়ী মেলে, যার চেহারা দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়। বাবাজি আমার ওয়াজ অনেক ছিল, অনেক ওয়াজ করি, আজকে আমি একটু মানসিক ভাবেও কষ্টের মধ্যে আছি, আমার সন্তানটার শরীরটা খারাপ, আজকে আমার এই জলসায় আসার কথা নয়, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, ভাইদের দোষ নাই, দোষ দেব না, ওরা খুব হাউমাউ করেছে, যদি না আমার বাড়ি যেত আমি হয়তো আসতাম না, তো ওই বেচারীরা অনেক অনেক একটু ভুল বোঝাবুঝি হয়েছে, ওনারা 13ই রবিউল আউয়াল লিখিয়েছেন, আর আমি শুনেছি 3রা রবিউল আউয়াল, না হলে ওনারা 3 তারিখ লিখিয়েছেন, 13 তারিখ বলছে, এই কিছু একটা গন্ডগোল। তো যাই হোক, আজকে আমার মালদায় যাওয়ার কথা, আপনারা জানেন আমার শ্বশুর বাড়ি মালদা, বুঝতে পারছেন, কালকে আমার ফ্যামিলি সবাই ফিরবে, আমার আনতে যাওয়ার কথা, কিন্তু এই জলসার জন্য আমি আনতে যেতে পারলাম না, অন্য ভাবে আসবে তারা, বিকল্প ভাবে আসবে, বাধ্য হয়ে এই জলসার জন্য শুধু আমি যেতে পারলাম না আনতে, আজকে আমার রেস্টের দিন ছিল, আমি আনতে যেতাম, মালদায় থাকাই বলেছিল, তো যাই হোক, তা আমাকে আজকে এই জলসার জন্য ভাইরা খুব অসুবিধায় পড়ে যাবে আমি না এলে, আমাকে আসতে হলো, তো যাই হোক, আমার বাচ্চাটার একটু শরীরটা খারাপ, আপনারা দোয়া রাখবেন, আল্লাহ যেন সেফায় আজেলা দান করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কার দোয়া কবুল করবেন জানি না, আমার বাচ্চাটা আমার সঙ্গে উমরা করেছে, জি হ্যাঁ, 3 বার উমরা করেছে, এবং একেবারে সাফা মারওয়া সাই করা থেকে শুরু করে একেবারে তওয়াফে কাবা থেকে শুরু করে সব পায়ে হেঁটে করেছে, জি হ্যাঁ, আল্লাহর ইচ্ছা। আপনারা দেখেছেন মাঝে 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 মিডিয়ার নিউজে গজল টজল গাই, ছোট বাচ্চা 5 বছর বয়স, 7.5 বছর এখন হয় না, তো দেখেছেন, সকলে দোয়া চাইবেন, মনটা আমার খুব খারাপ আছে, যাই হোক আল্লাহ যেন সুস্থ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, শরীরটা খুব খারাপ। তো যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব, রাত অনেক হয়ে গেছে, আপনাদের খেদমত থেকে বিদায় নেব, যাওয়ার আগে একটুখানি আপনাদের কাছে আমি বলবো দুই একটি কথা, যে সে আসুক অসুবিধা নাই, একবার দরুদ শরীফ মোহাম্মদ আল্লাহুম্মা ও মেরে নবী পাক হ্যায় জো দিল মেঁ বসে মেরে, দিল ফার কে দিখা দেঙ্গে নাম নবী কা হ্যায়, জোরে হবে না, জোরে হবে না, ও মেরে নবী পাক হ্যায় জো দিল মেঁ বসে মেরে, দিল চির কে দিখা দেঙ্গে নাম নবী কা হ্যায়, ऐ दुश्मन नबी सुन ले जुबा पे लगाम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए, ऐ दुश्मन नबी सुन ले जुबा पे लगाम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए, छिलो हबसी बेलाल নবী কে ভালোবেসে, সোয়েছে শত জুলুম মুখেতে খোদা বলে, ছিল হাবসি বেলাল নবী কে ভালোবেসে,
শয়েছে শত জুলুম মুখেতে খোদা বলে লাখো বেলালে আজ নবীজির অপমানে এই জান ভি দে দেঙ্গে ও জান ভি লে লেঙ্গে লাখো বেলালে যুগে নবীজির ভালোবেসে এই জান ভি দে দেঙ্গে ও জান ভি লে লেঙ্গে ও মেরে নবী বাজ হ্যায় জো দিল মে বাসে মেরে दिल चीर के दिखा देंगे नाम नबी का है ऐ नूपुर रुसदी रे हुसैन कलम सुन ले गूगल साचे देखना शम्मान नबी आके जोरे हबे ना जोरे हबे ना সে নূপুর শর্মা হোক আর সালমান রুশদি হোক যেই রাসূলের সামনে বিয়াদবি করুক না কেন আমি মাঝে মাঝে কলম চালিয়েছি আপনারা দেখেছেন আমার কলমের লেখা আমার গাওয়া কবিতা ভাইরাল হয়েছে বহুবার ভাইরাল হয়েছে আমি প্রতিবাদের কণ্ঠকে নামাইনি প্রতিবাদের কণ্ঠকে সর্বদাই কবিতার মাধ্যমে বিভিন্ন লেখনীতে তুলে ধরেছি আপনারা জানেন আমি একটু লেখালেখি করি বড় ব্যস্ততার মাঝখানে এমনি একটা হাই স্কুল টিচার বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারপরে রাতের বেলা জলসা সোশ্যাল সামাজিক কাজ বিভিন্ন রকম জিনিস নিয়ে থাকি আপনাদের এলাকার মেরিট মেধাবী ছেলেগুলোকে শিক্ষিত করুন হায়ার এডুকেটেড করুন আপনাদের এলাকার মেধাবী সন্তানগুলোকে নষ্ট করবেন না আইএস আইপিএস ডব্লিউবিসিএস করুন আমি এই একটা সংস্থার সঙ্গে একটু যুক্ত আছি আপনারা জানেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ তার পরিচালনায় আইএস আইপিএস ডব্লিউবিসিএস করার জন্য এডুকেশনের বিভিন্ন দিকগুলো তৈরি করা হয়েছে মেরিট মেধাবী ছেলেগুলোকে কম পয়সায় ভালো ফ্যাসিলিটি দিয়ে ভালো টিচার দিয়ে আগামী দিন সমাজের মূল স্রোতে আমাদের ঘরের ছেলেগুলোকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস আইপিএস করা হচ্ছে আপনার ঘরের ছেলেগুলোকে এগিয়ে নিয়ে আসুন যোগাযোগ করুন ইনশাআল্লাহ যাই হোক আমি যখনই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কলম চালিয়েছি এখানেও আমার লেখা এই নূপুর রুশদি রে হুসাইন কালাম শুনলে গুগল সাচে দেখনা সম্মান নবী একে এই নূপুর রুশদি রে এই নূপুর রুশদি রে হুসাইন কলম শুনলে গুগল সাচে দেখনা সম্মান নবী একে ও নবী তোমার দেশে যাব মদিনাতে কবুল করে নিও এই অধম গোলামকে ও মেরে নবী পাকে হ্যায় জো দিল মে বসে মেরে দিল ফার কে দিখা দেঙ্গে নাম নবী কা হ্যায় জোরে হবে না জোরে হবে না নারে তাকবীর নারায় রিসালাত লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নারায় তাকবীর মাশাআল্লাহ বিদায় নেব যাওয়ার আগে আপনাদের এই ছোট্ট মাদ্রাসা মামাজান হুজুর কেবলার নামে যে মাদ্রাসা মাশাআল্লাহ মক্তব এই মক্তবে বাচ্চাদেরকে পাঠান আরো পাশাপাশি যে মাদ্রাসা মক্তব আছে সবার প্রতি ভালোবাসা রাখবেন কারো উপর শত্রুতা করবেন না সবগুলোকে ভালোবাসবেন বিশেষ করে আপনার পাড়ার যেটা গ্রামের যেটা তার দিকে নজর বেশি দিতে হবে আমি দেখলাম মক্তবটায় আপনার ঘরের ছেলেগুলো সাচ্চা মুসলমান হবে কোরআন শিখবে নামাজ শিখবে সব শিখবে ওই মক্তবটাকে সুন্দর করতে হবে এই সুন্দর যদি করতে পারেন আপনি মরে যাবেন মক্তব রয়ে যাবে আপনি কবরে চলে যাবেন বাচ্চারা তেলাওয়াত করবে আপনার দেওয়া পয়সায় মক্তবটা সুন্দর করা হয়েছে মাটিটাকে প্লাস্টার করে সান করা হয়েছে টাইলস দেওয়া হয়েছে প্লাস্টার করা হয়েছে ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে ছাদ ঢালাই হয়েছে আপনার পয়সায় হয়েছে আপনি কবরে পড়ে পড়ে কায়ামত পর্যন্ত সওয়াব পাবেন ভাইরা আমার
আমার কথা নয় রাসূলের কথা বিশ্বনবী বলছেন মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালহা আল্লাহর কোরআন বলছে বিশ্বনবী জানিয়েছেন যদি কেউ বান্দা এক দেয় আল্লাহর রাস্তায় এক দেয় একটা ভালো কাজ করে তার বিনিময়ে আল্লাহ 10 দেন 10টা তাকে জাযা বদলা দিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার এমন কোন আল্লাহর নেক বান্দা আছেন এই মক্তবের জন্য তিন বস্তা সিমেন্ট দিতে পারেন তিন হলো সুন্নাত আল্লাহু বিত্রুন ওয়া ইউহিব্বুল বিত্রা আল্লাহ বেজোর বেজোর পছন্দ করে এই তোমরা এই দান তুলবে এখন রেকর্ডিং করে কি করবে শুধু শুধু এমবি নষ্ট করছো কেন এমবি বন্ধ করে দাও সময় নষ্ট এমবি নষ্ট সব হবে বন্ধ করে দাও মাইক কেন এরকম হয় বন্ধুরা আমার তরুণ যুবকের আমার তিন বস্তা তিন বস্তা সিমেন্ট আল্লাহর কোন বান্দা আছেন কি গো এই মক্তবের জন্য বলতে পারেন কার বাড়ি ভাই ব্যবসায়ী ভাই তিন বস্তা বলতে পারেন তিন হলো বেজোর তিন হলো সুন্নত তিনের পরিবর্তে আল্লাহ কবুল করবেন আল্লাহ সাদকায়ে জারিয়া দেবেন কোন আল্লাহর নেক বান্দা আছেন কার বাড়ি ভাই ব্যবসায়ী ভাই জমিদার ব্যবসা করেন ভাই আমার ভেরিওয়ালা জায়গাওয়ালা চাষিওয়ালা কারবারওয়ালা আল্লাহ আল্লাহর দরবারে দান বাবা এ দান দেওয়া নয় এ দান জমা রাখা আল্লাহর দরবারে মাশাআল্লাহ কি না আমাদের মিজানুর রহমান আমার এক তরুণ যুবক বন্ধু আমার ভাই এই যুবকদের কি এগিয়ে আসতে হবে যারা কাজ কারবার করে আল্লাহর নবী বলছেন ইসলামের বেশি খেদমত করেছে যুবকেরা বিশ্বনবী যুবকদের বেশি ভালোবাসতেন তারা দ্বীনের প্রতি বেশি এগিয়ে এসেছিলেন এই যুবকরা এগিয়ে এসো যুবকদেরকে এগিয়ে এলে সমাজ পরিবর্তন হবে ভাইরা আমার এই যুবকদের আমার মিজানুর ভাই তিন বস্তা সিমেন্ট দেবে বলেছে আল্লাহ তাকে কবুল করেন জোরে বলুন মারহাবা জোরে বলুন নারায় তাকবীর যে নিয়ত করে আমার মিজান ভাই বলেছে আল্লাহ যেন কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন মইদুল পিয়াদা তার আব্বার জন্য দু বস্তা সিমেন্ট জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারায় তাকবীর এর দোয়া চা আল্লাহুম্মা আমিন আমার মাবুদ তোমার দ্বারা তোমার নবীর ঘরের জন্য তোমার কোরআনের জন্য তোমার বান্দারা তিন বস্তা করে কে কি নিয়ত করে দান করেন কে কি নিয়ত করে দান করে তুমি জানো মাবুদ ইন্নাহু অন্তরের খবরটা তোমার জানা আছে আমার মাবুদ আমার স্রষ্টা দানকে কবুল করে নাও দো জানে দাও তুমি বলেছো বান্দারে ফি সাবিলিল্লাহ আমি একদিন একের বদলে 10 দিন একের বদলে 100 দিন 700 দিন হিসাব দি মালে মালা মাল করে দিন তুমি কোরআনে বলেছো একের বদলে আমি 10 দিন আমার আল্লাহ তুমি দানকে কবুল করে নাও তোমার নবীর নবীর ভালো করে সুন্দর করে দাও মাবুদ